এই যে চাচা হ্যাঁ বাবা বলো আপনার এখানে জালমুড়ি সর্বোচ্চ কত টাকা 20 টাকা বাবা 20 টাকা ওই জালমুড়ি আমি 100 টাকা দেব আমাকে এক প্যাকেট জালমুড়ি দিন 100 টাকা আচ্ছা কি রে বন্ধু তোর এখনো টাকার অহংকার কমেনি এই সামান্য জালমুড়ির দোকানে এসেও তুই টাকার অহংকার দেখাচ্ছিস আরে আমরা কিন্তু দুজন একসময় বেস্ট ফ্রেন্ড ছিলাম তোর এই টাকার অহংকারের কারণে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গিয়েছে আমার টাকা আছে তাই আমি টাকার অহংকার দেখাচ্ছি ঠিক আছে তোর টাকা নাই তুই এখান থেকে যা আমি 100 টাকা না 200 টাকা দেব আমার এক প্যাকেট জালমুড়ি দেন ও 200 টাকা দিবি মাত্র 20 টাকা জালমুড়ি হ সাসা 300 টাকা দেব আমি আপনি আমাকে দিয়ে দিন 300 টাকার হ্যাঁ সাসা দিন সাসা আমি আগে আসছি না 300 টাকা দিবে তো আমি 500 টাকা দেব 500 টাকা আপনি আমার জালমুড়ি দেন আচ্ছা ঠিক আছে দিছি বাবা সাসা 500 মাসে বুঝি না 1000 দিয়ে দিন 1000 আচ্ছা 1000 টাকা দিবে না 1200 টাকা দিব 1200 টাকা ফুল 1200 টাকা দেব আপনি আমাকে ওই জালমুড়ি আগে দিবেন 1200 সাসা 1500 দেব আপনি আমাকে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে বাবা দাঁড়ান আমি আগে আসতে বলছি না 1500 না তুই 1500 দিবি এই যে সাসা পুরো 2000 টাকা আছে ঠিক আছে আমি আগে টাকা দিছি আপনি আমাকে জালমুড়ি আগে দিবেন আচ্ছা মাত্র 20 টাকা জালমুড়ির জন্য তুই 2000 টাকা দিলি তো আমিও কি বসে থাকবো নাকি সাসা এই নিন আপনার 2000 টাকা আমাকে দিয়ে দিন ও 2000 টাকা দিছে আপনি আমার 2000 টাকা ফ্রিতেই রেখে দেন আমি জালমুড়ি নিব না আপনি এমনিতেই রেখে দেন কি জালমুড়ি নিবি না তো আমি জালমুড়ি নিয়ে কি করব সাসা এই টাকা আপনি রেখে দিন আরে কিছুই তো বুঝলাম না কি ব্যাপার বুঝলাম না জালমুড়ি নিল না টাকাগুলো দিয়ে গেল যাই তো সাসার কাছ থেকে জিজ্ঞেস করে দেখি সাসা একটা কথা বলবো হ্যাঁ বাবা বলো আমি কিছুক্ষণ ধরে খেয়াল করতেছি ওরা দুইজন আসলো 20 টাকা জালমুড়িকে দাম বাড়াইতে বাড়াইতে 2000 টাকা পর্যন্ত নিয়ে গেল কিন্তু জালমুড়িও নিল না ওরা দুইজন অতত টাকাগুলো দিয়ে চলে গেছে বিষয়টা কি একটু বলে বলবেন আমিও তো কিছু বুঝলাম না ওরা আসলো ঝগড়া করলো টাকাগুলো দিয়ে চলে গেল জালমুড়িও নেয় নাই এমনিতে আমার টাকার প্রয়োজন ছিল যাক টাকাগুলো আমার কাজে লাগবে ও আচ্ছা ঠিক আছে চাচা আমি যাচ্ছি তাহলে আচ্ছা ঠিক আছে বাবা সালাম আলাইকুম ছোট্ট একটি বিজ্ঞাপন ফিরে আসছে এক মিনিট পর হ্যালো বন্ধুরা শুরু হয়ে গেছে UEFA চ্যাম্পিয়ন লিগ এর সাথে সাথে ওয়ান এক্সপিটে একটা বড় টাকা ইনকাম করার সুযোগ রয়েছে এর ম্যাচগুলোতে বাজি ধরলে BMW কার আইফোন ল্যাপটপ এবং অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ এছাড়াও এখানে এই ধরনের অফার রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে বাজি ধরতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম সর্বোচ্চ রান করবে এবং কে সর্বোচ্চ স্কোরার হবে আরো বিভিন্ন ধরনের অনুমান করে বাজি ধরতে পারেন এছাড়াও এই অ্যাপটিতে রয়েছে বিভিন্ন ধরনের গেম যে গেমগুলো খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড RKBOYS ইউজ করলে পেয়ে যাবেন সর্বোচ্চ 26,000 টাকা পর্যন্ত এবং আপনার উপার্জিত টাকা বিকাশ ব্যাংক বা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উত্তোলন করতে পারবেন এই অ্যাপটি খুবই বিশ্বাসযোগ্য চাইলে আপনিও ব্যবহার করতে পারেন তো আর দেরি কিসের এক্ষুনি গুগলে গিয়ে সার্চ করুন 1xBet রেজিস্ট্রেশন করুন খেলতে শুরু করুন আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করতে ভুলবেন না থ্যাংক ইউ আরে বন্ধু মিশন সাকসেসফুল মিশন সাকসেসফুল কি রে এই ভাইয়েরা একারে কি করে আমার অভিনয় কেমন লাগছে তোর সেই সেই দুজন আবার একসাথে ওরা না ওখানে ঝগড়া করতেছিল আবার এখন একসাথে ব্যাপারটা তো জানতে হয় গিয়ে একটু জিজ্ঞেস করে দেখি এক্সকিউজ মি ব্রাদার হ্যাঁ ভাই বলেন একটা কথা বলার ছিল হ্যাঁ অবশ্যই বলেন আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম ওখানে জালমুড়ির দোকানে আপনারা অনেক ঝগড়াঝাটি করছেন ওই জালমুড়ির দোকানে 2000-4000 টাকাও দিছেন কিন্তু জালমুড়িও নেন নাই এখন আবার আপনাদের একসাথে দেখতেছি কত হাসাহাসি করতেছেন বন্ধুর মতো মনে হচ্ছে বিষয়টা কি বুঝলাম না ভাই একটু খুলে বলবেন ও আচ্ছা আপনি বিষয়টা বুঝতে পারেন নাই না ভাই আচ্ছা আমি আপনাকে তাহলে বুঝিয়ে বলতেছি আচ্ছা ভাই বলেন আসলে আমরা দুজন কোনো শত্রু না আমরা দুজন বেস্ট ফ্রেন্ড বুঝতে পারছেন আসলে কিছুক্ষণ আগে আমরা ওই জালমুড়ি ওলার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ শুনতে পেলাম আসেন আসেন জালমুড়ি নিলে আসেন আসেন হ্যালো
স্কুলের টাকা লাগবে কত টাকা 4000 টাকা আমার এমনিতেও বেচা কিনা নাই এত টাকা আমি এখন কোথায় পাবো কি স্কুল থেকে বাহির করে দিবে আচ্ছা বাবা তুই টেনশন করিস না দেখি কোন একটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা আল্লাহ এতগুলো টাকা আমি যে কোথায় থেকে পাই ও আচ্ছা ওটা শোনার পর আমরা দুজনে ঠিক করলাম যে ওই সাসাকে সাহায্য করতেই হবে কিন্তু বিক্ষুককে সাহায্য করা যায় উনি তো কাজ করে কাছে উনাকে কিভাবে সাহায্য করব এমনিতে টাকা দিলে তো উনি নিবে না তাই আমরা দুজনে একটা অভিনব পদ্ধতি বের করলাম যেটার মাধ্যমে উনাকে টাকা দেয়া যায় এই বুদ্ধিটাই কাজে লাগিয়ে উনাকে টাকা দিয়ে আসলাম আমরা কিন্তু আসলে শত্রু না আসলে ভাই আপনারা অনেক ভালো মানুষ আপনাদের মতো ভালো মানুষ এই সমাজে আছে বলেই আমাদের সমাজটা এখনো সুন্দর আছে না না ভাই একটু মানুষের পাশে থাকার চেষ্টা করি মানুষ তো মানুষের জন্যই বুঝেন নাই তাই মানুষের পাশে থাকার চেষ্টা করি জি ভাই আচ্ছা ভাই ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম যাই তাহলে ভাই আচ্ছা চল বন্ধু